সন্ধ্যা বেলাতেও মেয়েকে মানে রেডি করানোর সময় তো একটা দুম করে আওয়াজ হয় ঘরের মধ্যে বাসন পড়ার মতন। তো প্রথমে তো ভাবলাম হয়তো ঘরে কত বাসন পড়েছে, বাট এদিকে দেখলাম অলৌকিক, কোথাও বাসন পড়ার মতো কোনো ব্যাপার নেই। তো তারপর আমি মা বেরোচ্ছিল আর কি, একটু আগে আওয়াজটা আবার হয়, তো মা শুনতে পাইনি, আমি শুনেছি। তো মা বলে ঠিক আছে, অসুবিধা নেই, হয়তো পাশের ঘরে হবে। তারপর মারা যেই বেরোলো, আমি দরজাটা যেই বন্ধ করলাম, তখনই দম মানে আওয়াজটা দুগুণ বেড়ে গেল। আর মানে আমার যথারীতি প্রথমত হাত পাতেও টেনশন পড়ে গেছে, আমি কী করবো, কারণ বাড়িতে মা তো নেই, দাদাও নেই তার সাথে। ক্যাপচার করতে পেরেছি, আমি এর জন্য ক্যামেরাটাকে অন করে রেখে দিয়েছিলাম এতক্ষণ ধরে। সকাল সকাল এখানে হচ্ছে চা, আর এখানে হচ্ছে সুজি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে বুধবার, আজ অনেকটা সকাল সকাল ব্লগ শুরু হচ্ছে, কারণ আজকে এখন বাজে হচ্ছে 7টা, আর আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 6টার সময়তে, কারণ দাদা 6টার সময়তে বেরিয়ে গেছে, আর শিল্পী দিয়ে আসবে, দুধ দিতে আসবে, এই চক্করে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি, যদিও বা দুধ 6:30 সময় দিয়ে চলে গেছে, আর এখন শিল্পী দিয়ে আসার সময়ও হয়ে গেছে। তো শিল্পী দিয়ে আসলে গ্যাস দুটো লাগবে, তো আমরা কাজ করি, মেয়ে তো উঠে পড়বে তাড়াতাড়ি, চা সুজি আর আমার ওর হরলিক্সটা করে রেখে দিই, এইগুলো হয়ে গেছে, এখন শিল্পী দিয়ে আসলে গ্যাসটা ছেড়ে দেবো। তো যাই হোক, মা আজকে চলে আসবে, কিন্তু কখন আসবে তা জানি না, তো দেখি কখন আসে, দুপুরের দিকে না বিকালের দিকে, এখন তো অনেকটা সকাল, তাই আর ফোন করলাম না, এখন পরে ফোন করবো। আজকে দিনটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো আর আজকের এই ব্লগটা কিন্তু দেখতে থাকো। এই কাঁদ না, সবাই দেখছে সকালবেলাতে জুতো হাতে হাত দিচ্ছিলি কেন, উঠে বল, এই বল, জুতোই হাত দিচ্ছিস কেন, উঠে জুতোই হাত দিচ্ছিস কেন। গুড গুড মর্নিং পিধানি, উঠে কান্নাকাটি জুতোই হাত দেওয়ার জন্য। চা বিস্কিট আর ম্যাডাম মোটামুটি সন্ধ্যে থেকে ওই একটা জিনিস পেয়েছে, সন্ধ্যে না বলতে গেলে কালকে থেকেই, ওটা নিয়ে বেশ মজে রয়েছে, তাই তো? এবার এটাকে বাজাবে, ডুম ডাম ডুম ডাম ডুম। আমি খাবো হচ্ছে এখন চা, আর এই যে বসে আছেন আর একজন, কি ভাবছেন উনিই জানেন। আর মাকে বলে ফোন করেছিলাম আর কি, মা বললো 7টার সময়তে বাসে উঠে গেছে, তো আস্তে আস্তে ওই 11টার মধ্যে চলে আসবে, খুব ভুল না করলে 11:30 মধ্যে তো বাড়ি ঢুকে যাবেই, আশা রাখা যায় আর কি। এই আর শিল্পী দিয়ে রান্না বান্না করে চলে গেছে, বর্তমানে বাড়িতে আমি আর এই যে আমার সঙ্গে। সকালবেলা সুন্দর ব্রেকফাস্ট, পান্ত ভাত আর আলু ভাজা। হাতি হাতি দোলদোল করতে যাবে, হাতি রোদে দোলদোল করতে যাবে না, ননায়ের স্নান ধান হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। আর এই যে শিল্পী দিয়ে এখানে মুগের ডাল, আর এখানে আছে হচ্ছে পনির পোস্ত আর কুমড়ো আলুর তরকারি, ফুলকপি আলুর তরকারি আর উচ্ছে ভাজা, আর এখানে আছে হচ্ছে আমের চাটনি। এবার আমি যাব স্নান করতে, তাই তো? নানার কিছু কাঁচা আছে, সেগুলো কেচে স্নান করে নেবো। এই মেয়েটার একটা অদ্ভুত স্বভাব, ক্যামেরার সামনে কাঁদবে না, কিরে কাঁদবি না, চলে গেছে। এই যে আমার কাঁচা কমপ্লিট মেলে দেবো, নানাই কাঁদছিলি কেন? দুষ্টু দুষ্টু করছিস? দাদার খাওয়াও হয়ে গেছে, চলেও গেছে, আর আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, কারণ কাল হচ্ছে বৃহস্পতিবার, কালকে শিল্পী দি আর নমিতা দি কেউই আসবেন না,
খুব ভুল না করলে কালকে হচ্ছে নীলের পুজো, তাই তো নানাই? ও জানে, ভুল বললেও ওর দোষ, ঠিক বললেও ওর দোষ। আর মা যে বাসটাতে উঠেছিল সেই বাসটাতে 2 ঘন্টা লেট করেছে, মানে রাস্তাতেই দাঁড়িয়ে ছিল। তো যাই হোক, আলটিমেটলি ওরা দক্ষিণেশ্বরে নেমে গেছে। এবার ওখান থেকে মানে যে বাসটা আসছে সেটা দক্ষিণেশ্বর পর্যন্তই আসবে, তো সেখানে নেমে গেছে। এবার ওইখান থেকে বাসে করে বিরাটি মোড়। আর মিতুল তো আসবে না, মা অনেকবার বললো, বাট ও আসবে না, ওর কাজ আছে বাড়িতে। তো মায়ের আসতে আসতে মোটামুটি এখনো 1 ঘন্টা ধরা যেতে পারে। আর দাদা খেয়ে দিয়ে চলে গেছে, আর এখন ওটাকে খাওয়াবো, মা আসলে তারপর আমি খেতে বসবো। এই যে আমার এখানে নানায় ভাত ডাল রেডি, ফুলকপি তরকারি, পনির আর কুমড়োর তরকারি। ওখানে নানায় রেডি, আসো মা খেয়ে না। জিজ্ঞাসা করছিল বারবার, ঠামু কোথায়, ঠামু কোথায়, অনেকবার জিজ্ঞাসা করেছে। ঠামুকে পেয়েছিস? পেয়েছিস? দুচ্ছু এনে দিল বলটা আজকে। এই যে ভাত বেড়ে নিয়েছি আমাদের, এই যে সন্ধ্যের র চা। ননাই তুমি কোথায় যাচ্ছ? দোলদোল করতে যাচ্ছ? কার সাথে যাচ্ছ? থামুন চলে যাচ্ছ? ওকে, একটু পড়াশোনা হবে নাকি মা যাওয়ার আগে? হবে না। আচ্ছা, বাড়িতে এসে হবে তো? থামুকে জ্বালাবে না তো? একটু মুখটা দেখি, থামুকে জ্বালাবে না তো? ওকে, গুড ইভিনিং, গুড ইভিনিং, সাবধানে যাও। গুড ইভিনিং এভরিওয়ান। এখন মা মেয়ে গেল নিচে একটু দোল খেতে, আমি এখন র চা খাবো, এরপর ম্যাডামে দুধুরিটা ভিজিয়ে দেবো। এই আর আজকে আমি আর নিচে গেলাম না, কারণ আজ আর ভালো লাগছে না যেতে, একটু বসি বাড়িতে, একটু কথা টথা বলি, এই আর কি। এখানে একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি, মানে সন্ধ্যাবেলাতেও মেয়েকে মানে রেডি করানোর সময় তো একটা দুম করে আওয়াজ হয় ঘরের মধ্যে বাসন পড়ার মতন। তো প্রথমে তো ভাবলাম হয়তো ঘরে কত বাসন পড়েছে, বাট এদিক ওদিক দেখলাম অলোকে কোথাও বাসন পড়ার মতো কোনো ব্যাপার নেই। তো তারপর আমি মা বেরোচ্ছিল আর কি, একটু আগে আওয়াজটা আবার হয়, তো মা শুনতে পাইনি, আমি শুনেছি। তো মা বলে ঠিক আছে, অসুবিধা নেই, হয়তো পাশের ঘরে হবে। তারপর মারা যেই বেরোলো, আমি দরজাটা যেই বন্ধ করলাম, তখনই দম মানে আওয়াজটা 2 গুণ বেড়ে গেল। আর মানে আমার যথারীতি প্রথমত হাত পাতেও টেনশান পড়ে গেছে, আমি কী করবো, কারণ বাড়িতে মা তো নেই, দাদাও নেই তার সাথে। তো এটুকু বুঝলাম ফ্রিজে ওদিক থেকে আওয়াজটা হচ্ছে, তো আমি ওর জন্য জানলা দরজা খুলে দিবি। এই একদম ডাইন দরজার পাশেই বসে আছি চাটা নিয়ে, যে আবার আওয়াজ হলে কিছু বুঝতে পারবো। হট করে দেখি আবার আওয়াজ হলো, আর আওয়াজটা আসছে ফ্রিজ থেকেই, এটুকু আমি শিওর হয়ে গেছি। মানে কী বলবো, কিছু একটা ঝুমঝুম ঝুমঝুম করে নড়ে, মানে হয় না 2-4টে থালা বাসন এক জায়গায় থাকলে যেমন দুম দুম দুমদুম করে আওয়াজ হয়, কিংবা হয়তো উপর থেকে 2টো বাটি পড়ে গেল, ওইরকম ঝনঝন আওয়াজ হলো, ঠিক আছে, সেটা ফ্রিজ থেকেই হলো। সেটা আমি পরিষ্কার এখানে বসে সেটা নোটিশ করলাম, তখনও বুঝেছি বড়ো আওয়াজটার সময় তো, বাট এখনও ফিল করলাম। কিন্তু এই আওয়াজটা কেন হচ্ছে, মানে এটা কোনো ফ্রিজ, ডেফিনেটলি ফ্রিজেরই প্রবলেম, কোনো আদের বাজে কিছু না, বাট স্টিল আমার তো ভয় লাগছে, যেহেতু বাড়িতে আমি এখন একা, আর ফ্রিজ থেকে এরকমভাবে আওয়াজ হয় মানে এর আগে দেখিনি। আর প্রচণ্ড টেনশন হচ্ছে, মানে যে চাটার বিস্কিটটা হাতে নিয়ে কোনো রকমের গিলে মানে আমি অন্তত নিচে যেতে পারলে বাঁচি, তারপর দাদা বা মা আসলে আমি তারপর আসবো, প্রচণ্ড টেনশন হচ্ছে আমার এখন। আমি বাবা এই জুতোর এখানে দাঁড়িয়ে চাটা খেলাম, আর আমি ভিডিওটা অন করে রেখেছি কারণ এটা একটা ফ্রিজেরই প্রবলেম, এ বিষয়ে তো সন্দেহ নেই, বাট সেটা কতটা লোকে বুঝবে আমি জানি না, সেটাকেই ক্যাপচার করার জন্য ভিডিওটা অন করে রেখে দিয়েছি। অলরেডি 1 মিনিট হয়ে গেছে, এখনও কিছু হয়নি। এখন হোসো না বাবা, দাঁড়া কাপটা রেখে দিই, তারপর হ। এবার হ, ক্যাপচার করতে পেরেছি। এর জন্য ক্যামেরাটাকে অন করে রেখে দিয়েছিলাম এতক্ষণ ধরে।
এটা ফ্রিজেরই একটা প্রবলেম, ভেতরে কিছুর একটা প্রবলেম হবে যার জন্য আওয়াজটা হচ্ছে। আমি এখনই দরজা খুলে দাঁড়িয়ে আছি, ওকে বললাম, ও বললো ফ্রিজটা বন্ধ করে দিতে, বাট আমার যাওয়ার মতন সাহস হচ্ছে না। চলে 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 চলে, ভয় চক্করে মাকে ডেকে নিয়ে এলাম। আওয়াজের কিনারা পাওয়া গেছে। হ্যাঁ, এটাই হচ্ছিল। সবজি কাটার প্রস্তুতি চলছে আর এইগুলোকে সরা এখান থেকে, সরা বাবা, চলো সবজিটা কেটে নিই, তারপর খাওয়া হবে। ফ্রিজের প্রবলেমটা মিটে গেছে। অ্যাকচুয়ালি ফ্রিজের কম্প্রেসারটার প্রবলেম হচ্ছে, ওটার ভেতর থেকে অ্যাকচুয়ালি আওয়াজটা হচ্ছিল, তো এসে একটু ঠিকঠাক করে দিল। আপাতত ঠিক আছে, এখনো পর্যন্ত আর কোনো আওয়াজ হচ্ছে না, আশা করবো রাতেও হবে না, বাট এরপর যদি প্রবলেম হয় তাহলে ওটা চেঞ্জ করা ছাড়া আর কোনো গতি নেই। তো যাই হোক, কোনো ভৌতিক ব্যাপার না, বাট আমি যেহেতু বাড়িতে একা ছিলাম আর এই মুহূর্তে খুবই স্বাভাবিক ব্যাপার, ভয় লাগবেই যে হারে আওয়াজটা হচ্ছে তোমরাও শুনলে। তো যাই হোক, মা ওদিকে খাবার গরম করছে, খেয়ে নেবো আর ম্যাডামের খাওয়া কমপ্লিট হয়ে যায় আজকে। মানে এই ফার্স্ট টাইম এত লেট হলো, 11:55, তোমরা সাক্ষী, আমরা 10টা মানে কি 10:30-এর মধ্যে বিছানায় তো অলরেডি ঢুকে যাই, বাট আজকে আমাদের খাওয়া পর্যন্ত হয়নি, তার কারণ মেয়ের বিয়ের সবজি বানাতে বসেছিলাম মা আর আমি মিলে, মোচা কাটতে কাটতে পুরো রাত কাটিয়ে দিল। যাই হোক, মা খাবারটা গরম করছে, এবার খেয়ে নেবো। এই যে হয়ে গেছে, আছে হচ্ছে ডাটার তরকারি, রুটি, আর এখানে আছে হচ্ছে কুমড়ার ঘ্যাট। নানাই টাটা করে দাও, বাই, গুড নাইট। যখন রেডি দেরি আর কিসের, চলো খেয়ে দে নিই। আজকে সারাদিনের ব্লগটা তাই এখানেই শেষ করছি। ছেড়ে যাওয়ার আগে আজকের ব্লগে কিছু ভালো লাগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেইলি ক্যানভাস। দেখা হবে কালকে সকালে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই টাটা, টেক কেয়ার, গুড বাই।